7 বছর পর সাকিব আল হাসান কে ছেড়ে দিয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আইপিএল ফ্রাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স। মুস্তাফিজুর রহমানকেও রাখেনি তার পুরনো দল সানরাইজার্স হায়দরাবাদ। নতুন করে এরা কোনো দলে যাবেন না যাবে না জানা যাবে আগামী 28-29 জানুয়ারি শুরু হতে যাওয়া আইপিএলের একাদশ আসরের নিলাম অনুষ্ঠানের পর। তবে এরই মধ্যে বাংলাদেশের তারকা ওপেনার তামিম ইকবালকে কেনার জন্য বিশেষ আগ্রহ দেখিয়েছেন কিংস ইলেভেন পাঞ্জাবের মালিক প্রীতি জিন্তা। আইপিএল এর এবারের আসরে সাকিব মুস্তাফিজ ছাড়াও আছেন তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজ, লিটন কুমার দাস, সাব্বির রহমান ও আবুল হাসান। লম্বা সময় ধরেই দারুণ ছন্দে রয়েছে তামিম। 2017 সালটা বেশ ভালো কেটেছে তার। গেল বছরে বিশ্বসেরা ব্যাটসম্যানদের তালিকায়ও তিনি জায়গা করে নিয়েছেন। ভারতীয় একটি ওয়েবসাইট জানিয়েছেন, তামিমের বর্তমান পারফরমেন্সের উপর ভিত্তি করে একাধিক ফ্রাঞ্চাইজি তাকে কেনার ব্যাপারে আগ্রহ দেখিয়েছে। তবে ব্যক্তিগতভাবে প্রীতি তামিমকে তার দলে পেতে বেশ আগ্রহ দেখিয়েছে। জাতীয় দল ছাড়াও ও পাকিস্তান সুপার লিগ PSL ও T10 লিগও চোখে পড়ার মতো পারফরমেন্স করেছেন বাংলাদেশের অভিজ্ঞ বাঁহাতি ওপেনার তামিম। এছাড়াও বিগ ব্যাশ, ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ, CPL খেলারও অভিজ্ঞতা রয়েছে 28 বছর বয়সী এই ক্রিকেটারের। এবার দেখার পালা তামিমকে কে পাচ্ছেন, প্রীতি নাকি অন্য কেউ?